ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবোস্টের হল এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। নিজ বাসভবনে হল প্রবোস্টের সাথে জরুরি বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্যার এফ রহমান হলের প্রবোস্ট রফিকুল ইসলাম। বলেন, সবচেয়ে বেশি উত্তাল অবস্থা হওয়ায় শহীদুল্লাহ হলের দায়িত্ব নিয়েছেন উপাচার্য নিজেই। নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া পাহারায় থাকবে পুলিশ। আপাতত শিক্ষার্থীদের হল ত্যাগ বা হল বন্ধে কোনো রকম নির্দেশনা দেওয়া হয়নি, তবে কেউ নাশকতা করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শহীদুল্লাহ হল নিয়ে আমাদের মাননীয় উপাচার্য দেখতেছেন, নিয়মিত ছাত্র তাদের প্রোটেকশন দেয়া, কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি যেন না তৈরি হয় সে বিষয়ে হলের হাউস টিটার এবং প্রভোস্ট যারা আছেন তারা সকলে সেই বিষয়গুলো দেখবেন।